হ্যালো ফ্রেন্ডস আই এম রিনা ওয়েলকাম টু রিনার খুশির ব্লগ আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো লাউ চিংড়ি তো একদম অন্য স্বাদের একটা অন্যভাবে আমি রেসিপিটা বানিয়েছি আর খেতে দারুণ সুস্বাদু হবে আর অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে এই রেসিপিটা বানানো যাবে দেখতেও দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রান্নাটা তাহলে শুরু করা যায় আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো কারণ সর্ষের তেলে মাছ রান্না ছাড়া সত্যিই ভাবা যায় না তার টেস্ট অন্য রকম হয় আর প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি তারপর তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব এখানে আমি একটু গলদা চিংড়ি নিয়েছি তো আপনারা পারলে এখানে কুচো চিংড়িও এই জায়গায় ইউজ করতে পারেন আর চিংড়ি মাছটাকে আমি খুব বেশি ভাজবো না মোটামুটি একটা যাতে এই চিংড়ি মাছটার লাল কালার হয়ে যায় তো সেরকম মতো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছটাকে তুলে নেব এরপর আমি এই তেলের মধ্যেই একে একে আমি পাঁচ পাঁচফড়ন দেবো হাফ চামচ মতো আমি পাঁচ ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি ফোড়নটাকে ভেজে নিলাম এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এটাকে আমি এরপর ভেজে নেব এটাকে হালকা ব্রাউন করে নেব আমি আর আজকের এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব মানে আসবে কারণ এখানে দেওয়ালি উপলক্ষে এখনও এত আতশবাজি ফাটানো হচ্ছে বাচ্চাদের চিৎকার মানে দেওয়ালি শেষ হলেও এখনও আতশবাজি ফাটানো শেষ হয়নি তো মানে এই আওয়াজটা আজকে ব্যাকগ্রাউন্ডে খুব আসবে একটুখানি আজকে ম্যানেজ করে নেবেন এরপর আমি লাউটাকে কেটে রেখেছিলাম সেই লাউটাকে দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছিলো তো এরপর এটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমি লাউটাকে একটু লম্বা করে কেটেছি আপনারা চাইলে এখানে ডুমো ডুমো করেও লাউটাকে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো মোটামুটি লাউটা কষানো একটুখানি হয়ে গেলে আমি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম একটু ভালো করে আমি এরপর এটাকে নাড়াচাড়া করে নেব আর লাউটা থেকে খুব জল বেরোবে সে কারণে এখন আমি জল দেব না এরপর এটাকে আমি দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর দশ থেকে বারো মিনিট পরে এই দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে এরপর আমি লাউ চিংড়ির স্বাদ বাড়ানোর জন্য অল্প আমি এখানে চিনি দিলাম কারণ চিনি দিলে লাউ চিংড়ির স্বাদটা খুব ভালো আসবে এখন আমি ভাজা চিংড়ি মাছগুলোকে অ্যাড করব চিংড়ি মাছটা আমি অনেকটা পরেই দিলাম কারণ প্রথমে চিংড়ি মাছটা দিলে তাহলে এটা কিন্তু অনেকটা ভেঙ্গে যেতে পারে গোটা থাকবে না তো সেই জন্য মোটামুটি রান্না শেষের আগে আমি দশ মিনিট আগে চিংড়ি মাছটা দিয়েছিলাম এরপর চিংড়ি মাছটা দেওয়ার পর অল্পখানি ঢাকাও দিতে হবে তাহলে চিংড়ি মাছের যে একটা খুব সুন্দর গন্ধ সেটা আসবে আর এখানে আমি বাটিতে অল্প অল্প এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার গুলে জলের সঙ্গে সেটা আমি দিলাম এখানে কিন্তু জল আমি একদমই অ্যাড করিনি কারণ লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই লাউ চিংড়ি হয়ে গেছে একদম শেষে আমি অল্প কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা দেখতে যেমন অন্যরকম হবে আর টেস্টও কিন্তু একদম খুব অন্যরকম হবে এই দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে লাউটা লাউ চিংড়ি একদম রেডি আর বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগল আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং